আমি মাত্র চারজন বন্ধুকে জোটাতে পারিনি এখানে আসার জন্য। তোমরা ভাবতে পারছো আমার জীবনে মানুষের কত অভাব? তো ল্যাবখোর এন্ড ল্যাবখুরিস, পুজো আসতে আর মাত্র 30 দিন বাকি আছে, মাত্র 30 দিন। আর ভাই সবার তো যা হয়, পুজোর কেনাকাটা মোটামুটি আমি জানি তোমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি আছি, দেখো পুজোতে বেরোচ্ছি, এই সব ভিডিও করতে বেরোচ্ছি, এই সেই পাঞ্জাবিটা পরে, এই পাঞ্জাবিটা পরে আমি এই ভিডিওটা বানিয়েছি। মানে কি বলবো ভাই, জীবনে এই পাঞ্জাবিটা ছাড়া আর পাঞ্জাবে নেই, বুঝতে পারছো কত করে ভাই। যতই আমি যাই বলি না কেন, যে পুজোতে ভাই স্ট্রিট ফুড খেতে খুব ভালো লাগে, মোটামুটি ঘোরাটাই ইম্পর্টেন্ট, একটু স্ট্রিট ফুড খেয়ে দিয়ে কোনো রকমে ঘুরে টুরে যাও। বাট আমাদের সবার মানে একটা দিন তো ইচ্ছে হয় পুজোতে, যে সব বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নিয়ে ভালো একটা জায়গায় খেতে যাবো, জম্পে জমিয়ে খাবো, ভালো অ্যাম্বিয়েন্স হবে, দামটা অল্প একটু কম হবে, কি সেদিনকে ভাই সবার কাছেই পয়সা বেড়ে যাবে, দাম বেশি হলেও কোনো ব্যাপার নয়। কিন্তু দেখো আমরা পুজোর সময় খাওয়ার জন্য যে যে জায়গাগুলো আমরা সাধারণত যাই, এই জায়গাটা কিন্তু তার মধ্যে পড়ছে না, তাই এখানে অতটা লাইন থাকে না। বাট ব্র্যান্ডেড জায়গা আর খাবার খুবই ভালো, তার সাথে অ্যাম্বিয়েন্সও খুব ভালো। এখানে দাঁড়িয়ে ওয়েট কেন করছি, তাহলে চলো যাওয়া যাক আর স্টার্ট করা যাক পুজোর LLD এপিসোড নাম্বার 3। বন্ধুগণ এখন আমরা এসে গেছি হচ্ছে পার্ক স্ট্রিট। ইয়েস, আমি বাবার কালে কোনোদিনও ভাবিনি যে এত দামি জায়গায় এসে ভিডিও করবো। আর না, যে যে ভাবছো যে পাশে এরকম এই জায়গাটা দিয়ে যাচ্ছে, মানে পাশে পার্ক আছে, দাদা আজ পার্কে যাচ্ছে, না ভাই অত অকাত এখনো হয়নি, ওসব ভেবে তুমি একদম ভুল ধারণা ভেবো না। বাট আজকে আমরা একটা ব্র্যান্ডেড জায়গায় যাচ্ছি, ইয়েস আমরা একটা ব্র্যান্ডেড জায়গায় যাচ্ছি। যারা মোটামুটি তোমরা বারখাস বিষয়ে জানো অথবা শুনেছ, তারা জানো যে বারখাস কিন্তু পুরো একটা অ্যারাবিক যে থিম, সেই অ্যারাবিক থিমটা একটা রেস্টুরেন্ট, খাবার দাবারও অনেকটা অ্যারাবিক টাইপের হয়। আর দাম ভাই প্রচুর না, যেটা আমার সব থেকে বেশি দরকার, ঠিক আছে, বেশি দাম হয়ে গেলে ভাই চাপ হয়ে যাবে। তো আমরা এখন সবে মেট্রো স্টেশন থেকে বেরিয়েছি, এখন আমাদের গুলুমামাতে বলছে যে এখনো 1.4 কিলোমিটার, আর আমাকে গুলুমামা যে রাস্তা দিয়ে দেখাচ্ছে আমাকে সেখান দিয়ে যেতে হবে, কারণ তোমরা জানো আমি প্রচন্ড রাস্তাঘাট চিনি, প্রফেশনাল ব্লগার। তো তাহলে চলো আজকে তো ভাই পুরো যা খরচাপাতি হবে শুধু সেইটুকু টাকা এনেছি, আর মেট্রো কার্ডটুকু এনেছি ভাই, বাকি কোনো পয়সা নেই, স্পেয়ার মানি আনার মতো ভাই অকাত নেই। তাহলে চলো এখন হেঁটে 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 1.5 কিলোমিটার যাবো, তারপরে কি যদি জ্যান্ত থাকি, যদি আমার পা যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমাদেরকে প্রমোশন দেখাবো, তাহলে চলো। দুঃখিত আছি, প্রচন্ড স্যাড লাইফ আমার, কারণ এখানে এসে আমি এখানে এসে এখন বসে গেছি ঠিকই কথা, কিন্তু তোমরা এমন দেখেছো এখানে দরবার ছিল ছোটবেলায়, তোমরা এরকম মা মাসির সাথে শাড়ির দোকানে গুলো এরকম বিছানার উপর বসে আমরা বসতে ছিলাম, মতো অশিক্ষিত লোকে ছাড়া, যারা শিক্ষিত লোক তারা যেটাকে দরবার বলে, সে দরবারে বসতে পারলাম না। তার কারণ কি? তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এখানে নাকি দরবারে বসতে গেলে মিনিমাম তোমার 4 জন লোককে লাগবে, আর আমি মাত্র 4 জন বন্ধুকে জোটাতে পারিনি এখানে আসার জন্য। তোমরা ভাবতে পারছো আমার জীবনে মানুষের কত অভাব, কত বন্ধু বান্ধবের অভাব। আরেকটু যদি লোকজন আনতাম কিছুটা পয়সা শেয়ার হয়ে যেত, কারণ আমি তো অর্ডার করবো ভাই একটাই জিনিস, আরেকটুখানি শেয়ার হয়ে যেত। তো যাও আমাকে গিয়ে নিজে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো, কারণ বুঝতেই তো পারছো জীবনে মানুষের কত অভাব, কত বন্ধুর অভাব। সামনে পুজো আসছে, পুজোতে বেরোনোর লোকজনের অভাব আছে, ঠিক আছে, যাও ইনস্টাগ্রামে ফলোটা করো আর মেসেজটা করো। আমাদের খাবার, আমরা দিস ইজ কল্ড চিকেন স্টেক মান্ডি। আমি জানি তোমরা গরিব মানুষ, আমি দেখেছি রাজা ব্যবহার, এসব এসব খাবার দাবার তোমরা বাবার কালে কোনোদিনও দেখায়নি, সেই জন্য এই চ্যানেলটা আছে, ইনফরমেটিভ চ্যানেল আমার, বুঝেছো। এই যে মান্ডিটা নিয়েছি এতটাই বড়, পুরো টেবিলটা আমাদের পুরো ঘিরে নিয়েছে,
সো এইখানে আর কিছু রাখার মতো জায়গা নেই। আমি জানি একটা ভীষণ অকওয়ার্ড অ্যাঙ্গেল আমাকে ঝুঁকে পড়ে পুরো থালার উপরে ঝুঁকে পড়ে নিজের প্লেট নিয়ে দেখাতে হচ্ছে, বাট এর থেকে ভালো আমার কাছে কোনো সেট আপ নেই, কারণ ভাই গরিবের সেট আপ। চলো এখানে মোটামুটি ভাগাভাগি হয়ে গেছে, সবাই যে যার মতো লাইন বাইন টেনে দিয়েছে, 360 তিনজনে 120 মতন যা পেরেছি করা হয়েছে। আরো ভালো হতো যদি বাড়ি থেকে চাঁদা আনতাম, চাঁদা আনা হয়নি, ভেরি ব্যাড। আগে এখানে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ফিস থিং, এটা আমরা সবাই জানি, আমরা বাড়িতে সবাই খাই, বেসিক্যালি মেয়েরা খায়, যারা মানে নিজেদেরকে হাতি থেকে একটুখানি রোগা হতে চায়, তার সাথে সাথে গ্ল্যামার যারা বাড়াতে চায়। এই বস্তুটার নাম হচ্ছে রায়তা, কিন্তু রায়তাটা প্রচন্ড পাতলা, আমি জানি না রায়তাটা এতটা পাতলা হয় কিনা। তার সাথে এখানে একটা বস্তু লাল লাল, দিস ইজ টমেটো চাটনি। আর তাছাড়া এখানে আরেকটা বস্তু দিয়েছে, এটা খাই একটা চিকেন গ্রেভি টাইপ, কিছুটা স্যুপ টাইপ, এটা মানে কি বলবো সেই মেকে খাওয়ার মতো বিরিয়ানিটার সাথে। মানে কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছিল, বেসিক্যালি এখানে তোমার যেরকম চিকেন স্টেক দিয়েছে তেমন তোমার 6 পিস মতন স্টেক দিয়েছিল। আর বেসিক্যালি যারা স্টেক বিষয়ে জানো না, বলে দিচ্ছে তোমাদেরকে, ইনফরমেশনটা নিয়ে রাখো, স্টেক হচ্ছে প্রথমে তুমি এরা মাংসকে 20-30 দিন ধরে জিনিসটাকে শুকোবে, ঠিক আছে, দিয়ে নিয়ে তারপর তুমি সেটাকে বাটারে যখন ফ্রাই করবে, দিস ইজ কল্ড স্টেক। মানে স্টেক হয়ে গেলে পুরো ব্যাপারটা পাতলা হয়ে যাবে শুকিয়ে শুকিয়ে। যারা জানতে না অবভিয়াসলি প্রতিদিনের মতো কমেন্টে থ্যাংক ইউ বলে দেবে, আর মেনশন ওইসব তো আমি ইনফরমেশন দিই। তাহলে চলো আগে বকছি এসব, আমি যা দেখছি, আমি যদি যতক্ষণ বকতেই থাকি তাহলে এরা সব খেয়ে নেবে। তাহলে চলো আমরা প্রথমে খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। তো ল্যাথফোর অ্যান্ড ল্যাথফোরিস, আমরা এখানে প্লেটের উপরে খানিকটা বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর চারপাশে এরকম একটা তোমার চিকেন স্টেক নিয়ে নিয়েছি, যেটা এখন আমার চামচ থেকে পড়ে যাচ্ছে, কারণ আমি কাঁটা চামচ দিয়ে খাওয়া আমার হ্যাবিট নেই। তোমরা সবাই, আমি বাতি বাঙালি ভাই, হাত দিয়ে খেতে প্রচণ্ড ভালোবাসি। তো এই বিরিয়ানিটা প্লেটে নিয়ে আমি এটা প্রথম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিরিয়ানির উপরে তোমার অনেকগুলো কিন্তু ব্রাউন ব্রাউন ব্রাউনি ফ্রাইড অনিয়ন দিয়েছে উপরে টপিং হিসেবে। তাহলে চলো বিরিয়ানিটা একটুখানি খেয়ে দেখি। এরকম বিরিয়ানি এরকম বড় জায়গায় এসে আমি বাবার কালে কোনোদিনও খাইনি, প্লেটটার দাম 1000 টাকা। তাহলে চলো বাবাতের বাইরে বিরিয়ানি ফার্স্ট বাইট। বিরিয়ানিটা খুব খারাপ খেতে না, ভালো খেতে, একটু বেশি স্পাইসি আছে, মানে কলকাতার বিরিয়ানি টাইপ নয়। তোমরা যদি একটু হায়দ্রাবাদি বিরিয়ানি যদি খেয়ে থাকো, তাদের হয়তো অনেকটা তোমরা রিজেম্বলেন্স খুঁজে পাবে, একটু অয়েলি আছে ব্যাপারটা। আর ভালো মতন কিন্তু তোমার ড্রাই যে মশলাটা হয়, ড্রাই স্পাইস অনেক বেশি দিয়েছে। আরেকটা কথা বলছি, এখানে বিরিয়ানির মধ্যে কিন্তু আমি ছোট্ট ছোট্ট বেশ কিছু কিশমিশ দেখতে পেয়েছি, আর তোমরা সবাই জানো যে আমার কিশমিশ খেতে প্রচণ্ড বেশি ভালো লাগে। তো বিরিয়ানিটা এই দিক থেকে ভালো, আমার এই যে প্লেটটা 1000 টাকার প্লেটটা, মোটামুটি 2-3 জন এলে খেয়ে নিতে পারবে তোমরা, চাপের কিছু নেই। 4 জন যদি আসো পুজোতে নিতে পারো। বিরিয়ানি দিয়ে রায়তা খেতে কেমন লাগে, আমাদের ওখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে বিরিয়ানির সাথে রায়তা দেয়। না রেস্টুরেন্ট নাম বলবো না, তুমি পয়সা দিয়েছো, তুমি পয়সা দিয়েছো, তোমরা ওখানে গিয়ে খেলে তুমি আমাকে ফ্রিতে খাওয়াবে, তুমি যদি ফ্রিতে খাওয়া তবে তোমার নাম বলো, কেন নাম বলো। তাহলে চলো রায়তা দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি। বেসিক্যালি রায়তাটা যদি না নিতে পারতাম আমার বেশ ভালো লাগতো, কারণ রায়তাটা না একটু বেশি তোমার পাতলা, মানে এতটা জলের মতো রায়তাটা, আর একটুখানি যদি ঘন হতো খুব ভালো হতো। তাহলে চলো ভাই, এখন আমাদের নর্মাল চামচের কাজ শেষ হয়ে গেছে, এবার আমাদের মধ্যে এন্ট্রি নিচ্ছে কাঁটা চামচ মশাই। তাহলে চলো কাঁটা চামচ দিয়ে, আমি বাবার কাছে প্রথমবার এরকম চিকেন স্টেক খাচ্ছি। আমার ব্যাপারটাকে একটু ড্রাই ছাড়া কিন্তু চিকেন কাবাবের থেকে অথবা তন্দুরির থেকে আলাদা কিছু লাগলো না। আর বেসিক্যালি আমি তন্দুরি খেতে খুব ভালোবাসি, তো আমার মনে হলো যে এটা খেয়ে একটুখানি দেখা যাক। আর তার সাথে একটুখানি টমেটো যে সসটা দিয়েছে সেটা মাখিয়েছি, জানি না কেমন খেতে হবে। তাহলে চলো চিকেন স্টেক। চিকেন স্টেকটা মোটামুটি ভালো, বিশাল ভালো নয়। তন্দুরি মশলাটা কিন্তু খুব ভালো চিকেন স্টেকে, তন্দুরি যে মশলাটা না খুব ভালোভাবে বেক হয়েছে। আসলে অনেক জায়গায় হয় তন্দুরি মশলাটা এত বেশি দিয়ে দেয় যে কাঁচা কাঁচা মশলাটা থেকে যায়, এখানে কিন্তু সেটা এখানে ভালো মতন পুরো ব্যাপারটা তন্দুরি হয়েছে। আর টমেটো চাটনি না হলেও চলে যেতে, কারণ এগুলো না প্রচুর বেশি পাতলা, আমার জানি না কেন প্রচণ্ড পাতলা মনে হচ্ছে। তাছাড়া বাকি ঠিকঠাক চলে যায়। আমার কাছে পার্কস্ট্রিটের যে এটা আছে সেখানে এসেছি, আমি বেসিক্যালি পার্কস্ট্রিটটাতেই এলাম, তার একটা কারণ আছে। কারণ দেখো ভাই, পুজোর সময় বেসিক্যালি কলকাতার যে যে অঞ্চলগুলো প্রচণ্ড বেশি ভিড় থাকে না, পার্কস্ট্রিট কিন্তু তুমি শেষের দিকে একটু ভিড় থাকলো ক্রিসমাস নিউ ইয়ারের জন্য, পুজোর সময় কিন্তু একটু ফাঁকা থাকে। তো পার্কস্ট্রিটের জায়গাটা কিন্তু তুমি এসে খেতেই পারো, কারণ পার্কস্ট্রিট ফাঁকা থাকে, এদিকে কম লোকজন আসে, তুমি একটু হাতে সময় নিয়ে এলে খেয়ে দিয়ে বেরোলে ঠিকঠাক। আর ভাই সত্যি কথা একটা বলছি, থালাটা দেখেই মনে হয় প্রচণ্ড বড়, কিন্তু খেতে সবাই শুরু করলে কিন্তু থালাটা একদম বড় থাকে না, মনে হয় যে প্রথমে খেতেই পারবে। আমি এখন তোমাদের থালার অবস্থানটা দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি, দেখো
মানে আমি যতক্ষণ তোমাদের সাথে কথা বলছি ততক্ষণে পুরো খাওয়ার ছাড়াটাই প্রায় শেষ হয়ে গেছে। আমি কোনো রকমের নিজের ভাবটুকু বাঁচিয়ে রেখেছি, চলো বেশি কথাবার্তা বলছি না, কারণ এরপর যদি আমি বেশি বকি তাহলে মনে হয় যতটুকু খাওয়ার আছে ততটুকু আর পাবো না। তাহলে চলো তাদের করে চেষ্টা করি। তো ভাইগণ, এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর প্রতিদিনের মতো আমি যে ভিডিও শেষ করে বেরোই, সরে আসে বৃষ্টি। আর ইয়েস, আজকে পায়জামা পাঞ্জাবি সব পরেছি, পায়জামা ফায়জামা সব ভিজে যাবে, বুঝতেই পারছো। দেখো ভাই, প্রথম প্রশ্ন, তুমি কি 1000 টাকা দিয়ে থালিটা খাবে? আমি বলবো ঠিকঠাক চলে যায়, মানে কারো কারো জন্য মনে হতে পারে যে হয়তো একটু বেশি ওভার প্রাইস, কারো কারো ঠিক লাগতেও পারে। কিন্তু ভাই, পূজার সময় তুমি যদি একটু ঠিকঠাক ভাবে খেতে চাও, একটু একদিন তুমি যদি চাও আনন্দ করবে, সেদিন কিন্তু তুমি এই মান্ডিগুলো এসে নিতেই পারো। এখানে তোমার নর্মালি সেপারেট প্রত্যেকটা আইটেমগুলো কিন্তু তোমার মেনু ছিল, আমি সেটাও তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। যে এখানে এলে ভাই মিনিমাম 4 জন আসো, কারণ এখানে সবাই আসছে দরবারটাতে বসার জন্য। আমার মতো অনেককে দেখলাম যারা এখানে দরবারে বসতে এসেছিল কিন্তু ওই নিয়মের জন্য বেরিয়ে গেল। তো তোমার যদি কোনো একটা বড় গ্যাং থাকে তবেই এসো, 2-3 জন মিলে এসো না, খুব একটা লাভ হবে না, তুমি খুব একটা আনন্দ পাবে না। আর ভাই, যেমন বলছিলাম, আমার জীবনে ভাই এত বন্ধু বান্ধব কম, এই 4 জনের ওই দরবারটা নিতে পারলাম না, তো একটু বন্ধু বান্ধব তো বাড়াতে হবে। তো যাও, আমার ইনস্টাগ্রামে লিঙ্কটা দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ফলো করে নাও, কারণ ভাই পুজো মাত্র 30 দিন বাকি আছে, আর জীবনে একটু বন্ধু তো চাই। ভাই পুজোর মাত্র মোটামুটি 30 দিন মতন বাকি আছে বলে আমি জানি, তোমাদের সবারই শপিং হয়ে গেছে, কিন্তু আমাকে দেখো এখনো সেই পুরোনো জামা কাপড়ে ঘুরে বেড়াচ্ছি। তো আমি কি নতুন জামা কাপড় কিনবো না? কিনবো না আমি নতুন জামা কাপড়। তো যাও, যাতে আমি জামা কাপড় কিনতে পারি, সেজন্য তো পয়সাটা আছে, সেই জন্য আমাকে নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ওই সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টা মতন বাটনটা আছে না, ওটাকে একেবারে টুং করে নাড়িয়ে দেবে, ঠিক আছে? একেবারে টুং করে। আর সুস্থ থাকো, ভালো থাকো, বিশে মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর পুজোর LLD এর ভিডিও সপ্তাহে একটা করে আসতেই থাকবে, ঠিক আছে? বাই।